নিউ টাউনের সাপুরজি আবাসনে একেবারে ফিল্মি কায়দায় দুই দুষ্কৃতীকে গুলি করে এনকাউন্টার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। মৃত দুই দুষ্কৃতীর নাম জসপ্রীত জসি এবং জয়পাল সিং ভুল্লার। জানা গিয়েছে এই জয়পাল সিং ভুল্লার পাঞ্জাবের এক অবসরপ্রাপ্ত আইপিএসের ছেলে। 2017 সালে এই জয়পাল পাঞ্জাবের ভুল্লার প্রদেশে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নেয়, তারপরে সেই বন্দুক দিয়েই দুই পুলিশকর্মীকে গুলি করে খুন করে। সম্প্রতি বীরভূমের সিউড়িতে একটি ট্রাক আটক করে এসটিএফ, আর সেই ট্রাক থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক, তার সঙ্গে উদ্ধার করা হয় বেশ কিছু গুলি এবং সঙ্গে কয়েকটি বন্দুক। আর ঘটনায় ধরা পড়ে আরও দুই দুষ্কৃতী, তাদেরকেই জেরা করতে শুরু করে এসটিএফ, এবং সেখান থেকেই কলকাতা পুলিশের এসটিএফ জানতে পারে এই জয়পালের খোঁজ। 6 তারিখে জয়পালের খোঁজ পাওয়ার পরে নিউ টাউনের এই আবাসনে 3 দিন ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা তারা নজর লাগিয়ে বসেছিলেন। অবশেষে আজকে অর্থাৎ 9 তারিখে সেই জয়পালের উদ্দেশ্যে অতর্কিতে হানা দেয় কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশের এই এসটিএফের যে কর্মীরা তারা এদিনকে দুপুর 3:30 নাগাদ নিউ টাউন সাপুরজি আবাসনের বি ব্লকের 153 নম্বর ফ্ল্যাটে পুরো ঘিরে নেয় গোটা এলাকা। কিন্তু তারা জানতো না যে তাদের আসার বিষয়টি জানতে পেরে গিয়েছিল এই দুষ্কৃতীরা। এরপরে অতর্কিতেই তারা হামলা শুরু করে পুলিশকর্মীদের উপরে, তারই পাল্টা জবাব দেয় কলকাতা পুলিশের এসটিএফ। সেখান থেকেই কলকাতা পুলিশের এসটিএফের জবাবি হামলায় দুজন এই দুষ্কৃতী মারা যায় নিউ টাউনের ওই ফ্ল্যাটেই। তবে তারপরও প্রায় 1.5 ঘন্টা ফ্ল্যাটটিকে অবরুদ্ধ করে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ। জানতে পারা গিয়েছে এই জয়পালের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের রয়েছে পাঞ্জাব হরিয়ানা বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশ জয়পালের বিরুদ্ধে মাথার দাম হিসাবে ঘোষণা করেছিল 10 লক্ষ টাকা। যদিও জয়পালের এই আক্রমণ, জয়পালের এই ব্যবসা নিউ টাউনের মধ্য থেকে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল বিপুল পরিমাণে বিস্ফোরক, সঙ্গে নিয়ে আসা হচ্ছিল বন্দুক এবং গুলি। কিন্তু কীভাবে এই বন্দুক, গুলি এবং বিস্ফোরক সারা দেশে ছড়িয়ে পড়ছিল তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনা বলতে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে আছি। আমি দেখছি এখন যে পুলিশ এত চারিদিকে ঘিরে আছে, এটা যত সম্ভব দুই দুষ্কৃতী নিয়ে ওটা গুলি গালাগালি হয়েছে, তার মধ্যে প্রায় গোটা মারাও, মানে দুজন মারাও গেছে। সেটাই আমার মানে অপেক্ষায় রয়েছে কখন ওদেরকে বার করবে। তার জন্য এটা সাপুরজি পালনজি নিয়ার নিউ টাউন রাজারহাট, এটা 153 ব্লক বি, কিন্তু ফ্ল্যাট নাম্বারটা আমি বলতে পারবো না তখন, সেটা আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু আমি এখানে একটা অফিসে থাকি, তাই আসার সময় দেখলাম, আমি ঘটনা জানতাম না। পুলিশের কর্তাদের সাথে কথা হয়েছে, এইটা সম্পূর্ণ তদন্ত, পুলিশের তদন্তের বিষয়, এটা আমার কোনো পার্ট নেই। আমি এটা শুনে এসেছি, আমি শুনলাম যে দুজন এর গুড়ি চালিয়েছে দুষ্কৃতী, তাদের সাথে পুলিশের পুলিশও একজন ইঞ্জিওর, আমি পুলিশকেও দেখতে যাব। পুলিশ আমৃতে ভর্তি আছে, পুলিশকেও দেখতে যাব, পুলিশকেও দেখতে যাব আমরা যাব। তো এই এদের সাথে কোনো জঙ্গির যোগাযোগ আছে কিনা আমি দেখতে বলেছি, পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করছে, এটা এসটিএফ পুরোপুরি দেখছেন, পাঞ্জাবের সাথে যোগাযোগ, পাঞ্জাব পুলিশের সঙ্গে আমি যোগাযোগ রক্ষা করছে। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমি নিশ্চয়ই কিছু রেকমেন্ডেশন করবো হিটকোকে বা ইত্যাদিকে। আমাদের কর্পোরেশন অঞ্চলেও সাবধানতা অবলম্বন করতে হবে, এত কমপ্লেক্স, আমাকে যারা প্রবেশ করছেন তাদের এবার মানে পরিচিতিপত্র বা ইত্যাদি যারা আসছেন এটা সঙ্গে সঙ্গে থানার সঙ্গে লিয়াসও থাকে, আমরা কেমনভাবে এটা অ্যাডমিনিস্ট্রেশনে করতে হবে এটা দেখবো। পুলিশ তৎপরতার সঙ্গে ব্যাপারটাকে মানে করেছেন, আমি পুলিশের জানি না, সেটা আমি জানি সবে এসেছি ধরুন। হ্যাঁ, তারপরে আমি জানি শুনলাম একজন আহত হয়েছে, আমরিকে ভর্তি আছে, আমি আমরিকে দেখতে যাবো, আমি শুনলাম একজন আছে। আর পুলিশ এখনও যেহেতু এসটিপি এটা বলবে স্টিএফ, এই জন্য এরা এখনও পুলিশ এটাকে করেনি, এটা আমার কোনো পার্ট না। আমি সৌজন্যবশত যেহেতু আমার কমপ্লেক্সের নাগরিকরা আছে, কোনো নাগরিক যাতে ভয় না পেয়ে যান, কিছু না পেয়ে যান, বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা তাহলে মুখ্যমন্ত্রীর নলেজে দেবো। আর যখন বিষয় নেই পুলিশ দারুণ হবে, আমি সবটা ডিটেলস জানতেই পারি।
ধরুন জাস্ট শুনলাম যে দুজন এ করেছে তো পুলিশকে পুলিশকে এন্টার করতে হচ্ছে যে এখানে এতজন এখানে ব্রোকারের মাধ্যমে অ্যাক পাওয়া হচ্ছে কোন রকম সিকিউরিটি থাকে না কোন রকম আইডেন্টিফিকেশন ছাড়া দীর্ঘদিন এখানে বিভিন্ন লোককে ধারা দেওয়া হচ্ছে কি বলবেন আমি আমি বলছি সম্পূর্ণভাবে জানি না তা আবাসিক যা আবাসিক কমিটি যা আবাসিক যা কোনো জানা নেই কেন কারোর কাছে আমি তো সবে মানে এক মাস হলো আমি মানে এমএলএ হয়েছি তবে ধরুন কোভিড নিয়েই আছি আমি নিশ্চয়ই আবাসিকদের সাথে কথা বলবো আবাসিকদের কোনো মতামত থাকলে কোনো ঘটনা করবো কোনো কোনো ঘটনা ঘটলে কোনো কোনো ঘটনা ঘটলে তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এটা কোনো